কোভিড প্রটোকল ভঙ্গ করে বিজেপি সভাপতির বিশাল র্যালি। নিন্দিত বিজেপি সভাপতি ভবেশ কলিতা, উভতি ধরলে কংগ্রেস ইউডিএফে। বিজেপি নেতা আছে যাকে জেলা পর্যায়ত বা মহকুমা পর্যায়ত কোভিড প্রটোকল মানি চলা নাই। রাজ্যত ভয়াবহ হারত কোভিডর সংক্রমণ, লকডাউন ডেল্টা সংক্রমণত আতঙ্কিত জনতা, প্রতিদিনে মৃত্যু কোভিড আক্রান্তর, জিএমসিএইচত এঘণ্টাত মৃত্যু ১২ কোভিড রোগীর। কোভিড প্রটোকলক লৈ কঠোর প্রশাসন, পিছে প্রশাসনের এনে কঠোরতার মাজতে বাইহাটা চারিআলিত দেখা গেল এক বিপরীত ছবি। রাজপথত সহস্রাধিক লোকর সমদল, আর এই সমদলক নেতৃত্ব দিছে খোদ বিজেপির সভাপতি ভবেশ কলিতায়। প্রশাসনক বুড়া আঙুলি দেখাই বিজেপির নবনিযুক্ত সভাপতিয়ে করা বিশাল রোড শোয় চকু কপালত তুলিছে সাধারণ জনতার। খোদ শাসকীয় দলের সভাপতিগুলির এনে দায়িত্বহীন কর্মক সমালোচনা করেছে বিরোধীয়ে। পরিস্থিতির সৃষ্টি করেছে বিজেপির নেতাসকলে বা বিজেপির প্রেসিডেন্টগুলিয়ে, যে আমার কোভিড ১৯ পরিস্থিতি মোকাবিলা নহব, বরঞ্চ পরিস্থিতি আরো অধিক বেয়া হব। আর আমার যেহেতু এটা কোভিড ১৯ দ্বারা আমার বিশেষ কম বয়সের লড়া ছোৱালী শিশুসল অধিক আক্রান্ত হওয়ার বাতরি আছে, আর বহুত আমার এটা শিশু সর লড়া ছোৱালীর মৃত্যু মুখত পড়ছে। সেখানে বিজেপি অন্তত একটা রুলিং পার্টি হিসাবে, দিল্লিতো রুলিং পার্টি, ইস্টেটতো রুলিং পার্টি, অন্তত কোভিড ১৯ প্রটোকলটো মানি চলিব লাগিছিল, কঠোরভাবে মানি চলিব লাগিছিল। সাধারণ লোকর জীবনক লৈ হেতালি খেলা বিজেপি সভাপতিগুলির এনে কাণ্ড গরিহণা দিছে এআইইউডিএফে। গোচর রুজু করে কৈছিল কোভিড প্রটোকল কোনোবাই ভঙ্গ করলে তেওঁলোকৰ বিরুদ্ধে হত্যার গোচর রুজু করা হব, গোচর রুজু করে একশন লোব লাগে আমি একটু দাবি করেছো। তাৎপর্যপূর্ণ যে যুক্ত সময়ত মেট্রিক আর হায়ার সেকেন্ডারির দরে গুরুত্বপূর্ণ পরীক্ষা কোভিড পরিস্থিতির বাতিল করবলগা হয়েছে, তেনে সময়ত ভবেশ কলিতার এনে কার্যয় স্তম্ভিত করে তুলিছে সচেতন লোক। কেমেরা পার্সন কৃত্যর সহ প্রবীণ ঠাকুরিয়ার রিপোর্ট, নিউজ টাইম অসম।